আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং এ আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম পাউরুটির বল। চলুন শুরু করি। আমি এখানে একটা বড় সাইজের পাউরুটি নিয়েছি। আমি এখানে 9 পিস পাউরুটি নিচ্ছি। এখানে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ধনে পাতা কুচি করে নিয়েছি। 2টা ডিম নিয়েছি। চলুন পুরটা তৈরি করি। আমি এখানে একটা হাঁড়ি বসিয়েছি, একটু তেল দিচ্ছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ধনে পাতা কুচি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প একটু টেস্টি সল্ট দিচ্ছি। এবার সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। ডিমটা যেন পেঁয়াজের সাথে মশলার সাথে মিশে যায়। আমার পোর রেডি হয়ে গেছে। এগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে কুসুম কুসুম গরম পানি নিয়েছি। একটি পাউরুটি নিয়ে পানিতে ভিজিয়ে এভাবে হাতে চেপে চেপে, হাতের তালু দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানি ফেলে দিতে হবে। এবার এখন আমি এখানে মেজে রাখা পোরটা দিচ্ছি। এবার হাতে চেপে গোল গোল করে হয়ে গেল। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার সব বল বানানো হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাব। আমি এখন
চুলায় চলে এসেছি, একটা চুলায় প্যান বসিয়েছি। এখন আমি তেল দিচ্ছি এখানে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা ডিম নিয়েছি, বলগুলো ডিমে চুবিয়ে এভাবে চুবিয়ে চুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আমি এভাবে আস্তে আস্তে সব বল দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো উল্টে দিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সব বল এভাবে ভেজে নিব। আস্তে আস্তে একটু উল্টাতে হবে। এখন আমার বলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা উঠাই নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ডিম পাউরুটির বল। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।